শ্রীলঙ্কায় টেস্ট সিরিজের নাম জয় বাংলা কাপ। শ্রীলঙ্কা বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ আগামীকাল মঙ্গলবার মাঠে গড়াচ্ছে। গলে শুরু হতে যাওয়া এই টেস্ট সিরিজটির নামকরণ করা হয়েছে জয় বাংলা কাপ। বিবিসি বাংলা জানিয়েছে, দেশের বাইরে আন্তর্জাতিক কোনো সিরিজে এবারই প্রথম এমন নামকরণ করা হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিবিসি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছে, স্বাগতিক শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছ থেকে বাংলাদেশি প্রতিষ্ঠান অ্যাটাস্ট স্পোর্টস অ্যান্ড লাইভ ইভেন্টস এই সিরিজের স্বত্ব কিনে নিয়েছে। মূলত তারাই এমন নামকরণ করা হয়েছে। এ ব্যাপারে অ্যাটাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা নেওয়াজ সোহাগ বলেন, বাংলাদেশের জন্য 7ই মার্চ তারিখটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা ভেবেই আমরা এই টেস্ট সিরিজের স্বত্ব অন্য কারো কাছে বিক্রি করিনি, সেই সঙ্গে সিরিজের টাইটেল ঠিক করেছি জয় বাংলা কাপ। শ্রীলঙ্কার গলে 7ই মার্চ শুরু হবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর 15 থেকে 19 মার্চ কলম্বোর পিসারা ওভালে বসছে বাংলাদেশের 100তম টেস্ট। টেস্ট সিরিজের প্রথম পরই ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে 25 মার্চ দিবারাত্রি, দ্বিতীয় ওয়ানডে 28 মার্চ দিবারাত্রি এবং তৃতীয় ওয়ানডে 1 এপ্রিল। আর 2টি টি-টোয়েন্টি ম্যাচ হবে 4 এবং 6 এপ্রিল।